এত করে বললুম যে চল তুই আর তোর মেয়ে গিয়ে আমার কাছে কটা দিন থাক, তাহলে তো মেয়েটাকে অন্তত বাড়ির লোকের কাছে বাপের কুকৃতি কথা। থামবে মা, কেন তুমি আমাদের মধ্যে অশান্তি ডেকে আনছো? কি বলি সুজাত, আমি 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 এখানে অশান্তি ডেকে আনছি? আমি আমি তোর ভালো চাই না, তিতিরের ভালো চাই না। আমি আর তিতি ছাড়া তো আরেকজন আছে বাড়িতে, তার কথা তুমি কেন একটু ভাবছো না? কে বলেছে ভাবছি না? কে বলেছে আমি ওর কথা ভাবছি না? কিন্তু ও কি আমাদের কথা ভাবে? মানুষের বিপদে পড়লে ঘরের লোকের কথা শোনে, কিন্তু কিন্তু ও তো আমাদের কারো কথা শুনছে না, শুধু নিজের কথাই ভেবে যাচ্ছে। আমাদের সমস্যা আমরাই মিটিয়ে নেব, তুমি এ নিয়ে মাথা খারাপ করো না। আমি আমি জানি, আমি জানি যে তোমাকে পাঁচজনের কাছে পাঁচ কথা শুনতে হচ্ছে, কিন্তু আমি কি করব? কিছু করার আছে আমার? যদি তুমি চাও তো তুমি আমাদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলো। কি বলবো আমি, কি বলবো আমি তোমাকে? আর সুজাতা, সুজাতা, আমি আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোকে আমি তোকে কথা দিচ্ছি এই নিয়ে আর তোর সঙ্গে কোনো কথা বলবো না, কিন্তু কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই, তুই তো আমার মেয়ে, তোর কোনো ক্ষতি হোক আমি কিন্তু মেনে নিতে পারবো না। তুই আমায় কথা দে, তোর যদি সত্যি কোনো অসুবিধা হয় তুই আমার কাছে চলে যাবি। আমরা জানি যে আপনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে আছেন, ইনফ্যাক্ট সেজন্যই আমাদের আশা। আপনি প্লিজ ভেঙে পড়বেন না, এরকম ছোটোখাটো বিপর্যয় প্রত্যেক মানুষের জীবনেই আসে, এভাবে ভেঙে পড়লে কিন্তু আপনার চলবে না। আপনারা খবরটা পেলেন কোথায়? কোন খবরটা? মানে আমি যে মানসিকভাবে বিপর্যস্ত আছি, ভেঙে পড়েছি, খবরটা আপনাকে কে দিলেন? আমি জানি, আমি জানি যে আপনি এত সহজে ভেঙে পড়ার মানুষ নন, কিন্তু এটা আমাদের কর্তব্য বলে মনে হচ্ছে যে আপনার কাছে আসি, এসে বলি যে এই বিপদে আমরা আপনার পাশে আছি। আচ্ছা, এই প্রতিক্রিয়াও আপনার পক্ষে খুব স্বাভাবিক, কারণ এর আগে বহু বিষয়ে আপনার সঙ্গে আমার মতান্তর হয়েছে, বহু হট এক্সচেঞ্জ হয়েছে। এই তো কিছুদিন আগেই আপনি আমাকে আপনার চেম্বার থেকে বাইরে বের করে দিয়েছেন, আমি কিন্তু ব্যাপারটা একদম ভুলেই গেছি। না, কিন্তু আমি ভুলিনি এবং তার জন্য আমি অনুতপ্তও নই। না না, আমি আপনাকে অনুতপ্ত হতে বলছি না, আসলে আমরা দুজনে আপনাকে আজকে যে ব্যাপারগুলো বলতে এসেছি সেটা যদি আপনি একটু বিবেচনা করে দেখেন তাতে আখেরে কিন্তু আপনার লাভই হবে। হ্যাঁ, বেশ, শুনি আপনাদের কথা। ওই বলতে চাইছি যে আপনি ব্যাপারটা মিটিয়ে নিন। মিটিয়ে নেব মানে? মানে আমরা দুজনে পেশেন্ট পার্টিকে বুঝিয়ে শুনিয়ে রাজি করেছি, ওরা আপনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সব তুলে নিতে রাজি আছে, শুধু আপনাকে একটু কম্পেনসেশন দিতে হবে। কম্পেনসেশন? হ্যাঁ, বেশি না, লাখ তিনেক টাকা দিলেই হবে, এতে আপনার ভালোই হবে, কারণ আপনি আবার আগের মতো খোলা মনে কাজ করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, তার মানে 3 লাখ টাকা দিয়ে, 3 লাখ টাকা ঘুষ দিয়ে পেশেন্ট পার্টির মুখটা আমি বন্ধ করবো, এই তো? সরি, আপনি ওটাকে ঘুষ বলবেন, ওটা ক্ষতিপূরণ। আফটার অল এরকম একটা তরতাজা লোক হঠাৎ করে এভাবে মারা গেলেন। হ্যাঁ, মারা গেলেন ঠিকই, কিন্তু তার জন্য যে আমি দায়ী সেটা আপনারা ধরে নিচ্ছেন কেন? ধরে নেব কেন, এটা তো ঘটনা, এই সত্যটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না যে আপনার নেগলিজেন্সের জন্য এই ভদ্রলোক মারা গেছেন। সত্য,
সত্যটা আপনারা এত সহজে জেনে গেলেন? না জানার তো কিছু নেই। অলোক মিত্র যে মারা গেছেন এই সত্যটাকে তো আপনিও অস্বীকার করতে পারেন। না না না, মৃত্যুটাকে আমি অস্বীকার করছি না, কিন্তু তিনি যে আমার নেগলিজেন্সে মারা গেছেন সেটা তো স্বীকার করতে পারছি না। ও, আপনি তাহলে ব্যাপারটা মিউচুয়ালি মিটে যাক সেটা চাইছেন? নো, অ্যাবসলিউটলি নট। শুনুন ডক্টর রায়, আপনি ঠান্ডা মাথায় ব্যাপারটা একটু ভেবে দেবেন, এতে কিন্তু আপনার ভালোই হবে। দেখুন, যতদিন কেস চলবে, কাগজে নানা রকম লেখা হবে, পাঁচজনে পাঁচ কথা বলাবলি করবে, আপনার রেপুটেশনে খানিকটা ব্ল্যাক স্পট, এই সমস্ত হ্যাজার্ড থেকে তো আপনি মুক্তি পাচ্ছেন। আর আমার কনসায়েন্স, তার হাত থেকে আমাকে বাঁচাবে কে? দেখুন ডক্টর রায়, আমার মনে হচ্ছে যে আপনি এখন একটু মেন্টালি আপসেট হয়ে আছেন। আপনি একটু ভাবুন, একটু সময় নিয়ে ভাবুন, একটু ভালো করে ভাবলেই আপনি বুঝতে পারবেন যে আমরা আপনার কাছে যে প্রস্তাবটা নিয়ে এসেছিলাম সেটা আপনার ভালোর জন্য। আসলে আমরা আপনার ভালোই করতে চাই। হ্যাঁ, যদি কোনো দরকার হয় অবশ্যই আমাদের বলবেন, কোনো রকম হেজিটেট করবেন না। চলুন চলুন। দেখি তোমরা কতদূর যেতে পারো আর আমি আমি কতদূর যেতে পারি। আচ্ছা বোঝোদা, কি রে এটা কিরকম হলো? কোনটা ন্যাকামি করো না, তুমি কিছু বুঝতে পারছো না? না আরে, আমি কি হাত গুনতে যাই নাকি? ঠিক করে বল না কি বলতে চাইছিস। বল না, এখান থেকে সোজা নক্ষত্রায় চেম্বারে চলে যাও। হ্যাঁ, দরজা ফাঁক করে উকিয়ে দেখো, তাহলে ইয়া বুঝতে পারবে। তোরা কি বলতে চাইছিস আমি বুঝতে পেরেছি। আমাদের দাদা আর ওই মদন ঘোষ দুজনে মিলে নক্ষত্ররায়ের সাথে মিটিং করছে, এই কথা বলতে চাইছিস তো? তেমন তুমি সব জানো। আমাকে সবই জানতে হয়, এতদিন ধরে এই হসপিটালে আমি টিকে আছি। আরে, আমার বিরুদ্ধে তো কত লোক হারাবি বানা করেছে। হ্যাঁ, আমার চাকরি খাওয়ার জন্য হুমকি দিয়েছে, এমনকি ওই ম্যানেজমেন্ট আমার বিরুদ্ধে তদন্ত কমিশন পর্যন্ত বসিয়েছে। পেরেছে? রুজুলালকে তার জায়গা থেকে সরাতে পেরেছে? সেটা আমরা জানি, আজকে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে, তুমি বলো, আমার শুধু এই কথাটা জবাব দাও, ব্যাস। দাদা, তুমি একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি রে? জি, ডাক্তার এতদিন তোমাদের সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলে এসেছে, মানে তোমাদের নামে মিথ্যা বদনাম দিয়ে তোমাদেরকে সরাতে চেয়েছে, আজকে কিন্তু সেই ডাক্তারই সারা প্যাচে পড়েছে। আরে বলিহারি তোমাদের ওই ইউনিয়ন, কোথায় যেন ফয়দা লুটবে, ম্যানেজমেন্টকে চাপ দেবে সরিয়ে দেওয়ার জন্য, তা না? আমার কি মনে হয় জানিস, এই জন্যই দুজনে মিলে ওই নক্ষত্ররায় চেম্বারে গেছে। কি বলছো তুমি? তুই বুঝতে পারলি না? শোন না, দেখ, এই ডাক্তারটা, হ্যাঁ, মদন ঘোষ আর দাদার কাছে তো ক্যাচরা। হ্যাঁ, মানে অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা তবুও দাদার কথা শোনে, খালি ওই মালটা ছাড়া। হ্যাঁ, শুধু দাদা কেন, মদন ঘোষদের কোনদিন পাত্তাই দেয়নি, সেদিন তো চেম্বার থেকে বের হয়ে যেতে পারে। এই জন্যই ওই মালটা এবার দুজনের ভাগে পেয়েছে, বুঝতে পারলি তো? এবার আস্তে আস্তে ওকে কাটিয়ে দেবে। কিন্তু দাদা, আমি ভাবছি অন্য কথা, ডাক্তার তো চুপচাপ কেন, মানে ও যে ধরনের টেডিয়া ডাক্তার তাতে কিন্তু এতক্ষণ একদম হল্লাগল্লা পড়ে যাওয়া উচিত। এটাই তো চিন্তার ব্যাপার, এত চুপচাপ কেন? তবে আমার মনে হয় যে পরপর যা কেস খেয়েছে তা একটু দমে গেছে, কিন্তু আজকাল বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে, কারণটা কি জানো স্যার? কাগজে লেখালেখিটাই ব্যাটাকে ঠান্ডা করে দিয়েছে, চারদিকে মুখ দেখাতে পারছে না, সবে তো টের পেয়ে গেছে না? সেই জন্যই আমার কি মনে হয় জানিস, দাদা আর মদন ঘোষ দুজনে মিলে ওকে পরামর্শ দিচ্ছে যেন চুপচাপ রিজাইন করে ও হসপিটাল থেকে চলে যায়। মানে এমনিতে যা কেস ও করেছে সেমনিতে ওকে ফুটতে হবে। কত লোক মারি কি মনে করবে না? বল না, ও সালা যেদিন লাস্ট
হসপিটাল দিয়ে বেরিয়ে যাবে না, বিশ্বাস করো সে আমি তাসা পার্টি ভাড়া করে নিয়ে আসবো। ও বেরিয়ে যাচ্ছে মানে কিন কুরকুর কুরকুর কুর জিক চাক জিক জিক চাক জিক জিক চাক জিক 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 চাক সালা সালা গাছে কাঁঠাল ঝুলছে আর এখনই গোপে তেল দিচ্ছিস। আরে বাবা, ওই ডাক্তারটা দুজনের কথা শুনে তার কোনো মানে আছে? আমার কিন্তু তাই মনে হচ্ছে, না শোনার চান্সটাই বেশি। তাহলে সালা ভাবলাম একটু না যাবো, ব্যান্ড পার্টি বাজিয়ে মারি। ঠিক আছে ঠিক আছে, ওই বাসনাটা তুই মনে পুষে রাখ, যদি না যেতে চাই ওকে আমি যাইয়ে ছাড়বো। শোন না, ওকে দেখলেই থুতু দিবি, টিটকিরি করবি, আর পেশেন্ট পার্টি আসলে বলবি ওই ওই যে ডাক্তার যাচ্ছে, ও সালা ভুল চিকিৎসা করে রোগী মেরেছে। হ্যাঁ সালা, এমনিতেই তাহলে ফুটে যাবে। আজকে তুই আমি চালু করে দিই। হ্যাঁ কর। সালা আমাদের পিছনে বহুত কাটিয়ে দিয়েছে মাইরি। হ্যাঁ সুপার স্যার আসছে। সুপার স্যার, এই যে চল 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 চল। আচ্ছা, বছর পাঁচেক আগে ওই মেডিকেলের ওই ডক্টর বিপুল ব্যানার্জি কেসটা মনে আছে আপনার? খুব খবরে খবরের কাগজে লেখালেখি হয়েছিল। দেখুন, অত বড় একটা সার্জন, তার হোল লাইফটা শেষ হয়ে গেল কতগুলো দায়িত্ব জ্ঞানহীন ইরেসপন্সিবল মানুষের জন্য। আসলে পেশেন্টকে লাস্ট মোমেন্টে ওর কাছে নিয়ে আসা হয়েছিল। হি ডিডন্ট ওয়ান্ট টু অপারেট, পেশেন্ট পার্টি ইনসিস্ট করলো আপনি অপারেশন করুন, দ্য পেশেন্ট ডাইড। মজার ব্যাপার কি জানেন, সেই পেশেন্ট পার্টি গিয়ে ভদ্রলোকের নামে একটা কেস ঢুকে দিল। তারপর যা হয় আর কি, চারদিকে ঢিঢি, খবরের কাগজে লেখালেখি, ভদ্রলোক ফর 2 ইয়ার্স ওয়াজ সাসপেন্ডেড ডিউরিং দ্য কেস। অবশ্য ফাইনালি উনি জিতেছিলেন, কিন্তু ইট ওয়াজ টু লেট, ওর দেরি হয়ে গেছিল, মানে জনতার রায় অলরেডি দেওয়া হয়ে গেছে। ভদ্রলোকের প্রাইভেট প্র্যাকটিস চলে গেল, হাসপাতালে আসার পরেও কোনো পেশেন্ট ওর কাছে যেতে চাইতেন না। হি হ্যাড টু রিজাইন ফাইনালি, এবং জীবনে আর কোনো দিন ছুরি কাছে ধরেছেন বলে আমি শুনি। এই হয় পাবলিক সেন্টিমেন্ট, যুক্তি কম আবেগ বেশি। ডক্টর রায়ের এগেনস্টেও কেস হয়েছে শুনেছেন নিশ্চয়ই, মানবাধিকার কমিশন, কনজিউমার্স ফোরাম, কোথাও যেতে বাকি রাখেনি। শুধু তাই নয়, পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সও হচ্ছে। এই যে লোকাল কাউন্সিলর, কী যেন নাম, ওই ওই যে ওই দ্বিজেন মিত্তির, দ্বিজেন মিত্তিরের এক চেলা ডক্টর রায়ের কাছে তো এখন ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। কী চাইছে ওরা? বুঝতে পারছে না ওরা কী চাইছে, কেন এই ব্যাপারে ওরা না বলাচ্ছে। টাকা চাইছে নিশ্চয়ই, না বলে তো বোঝা যায় সেটা। ডক্টর রায় নিশ্চয়ই রাজি হবেন? রাজি হবেন না, কারণ উনি তো সব রকম আপোষ করার বিরোধী। তবে কী জানেন, এই লোকগুলো তোলা আদায় করার জন্য যে কোনো লেভেলে যেতে পারে, তাই শেষ পর্যন্ত যদি ডক্টর রায় রাজি হয়ে যান, উই কান্ট ব্লেম হিম। এনিওয়ে, ওই টেস্ট রিপোর্টের কথা জিজ্ঞেস করেছিল নাকি? করেছিলাম, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা কী জানেন, টেস্ট রিপোর্টটাই পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? মানে সামহাউ ইট ইজ মিসপ্লেসড অর লস্ট। সিস্টার বলছেন উনি টেস্ট রিপোর্ট হাতে পান, আর ডক্টর রয় বলছেন যে উনি কি মনে করতে পারছেন না যে ওই রিপোর্টটা কোনো সিস্টারের হাতে দিয়েছিলেন নাকি ওই টেবিলের উপর চাপা দিয়ে রেখেছিলেন। মানে মধ্যে কথা হচ্ছে পাওয়া যাচ্ছে না, আসলে যার জন্য আমরা প্রমাণও করতে পারবো না বা বুঝতেও পারবো না যে রিপোর্টটাতে, মানে রিপোর্টটা সঠিক ছিল কি ওটার মধ্যে কোনো গণ্ডগোল ছিল। ভেরি ইন্টারেস্টিং, আমি তো তাই বলছি। ডক্টর রয় উনি কি বলছেন? ওয়েল, হি ইজ অলসো ওয়ারিড, খুব চিন্তিত, কারণ আফটারঅল ওই টেস্ট রিপোর্টটা তো আমাদের কেসের একটা খুব ভালো এক্সিবিট হতে পারত। তার মানে এই ঘটনার পেছনে যে কোনো রহস্য আছে সে ব্যাপারে আমরা নিশ্চিন্ত হতে পারি। রহস্য? হ্যাঁ রহস্য। আপনি কিংবা ডক্টর রায় কেউই বুঝতে পারেননি যে টেস্ট রিপোর্টের ভিত্তিতে ডক্টর রায় অলোক মিত্রকে ইনসুলিন ইনজেকশন অ্যাডভাইস করেছিলেন সেই রিপোর্টটাই খাওয়া। তার মানে আমি যে গেস করেছিলাম সেটাই কারেক্ট, মানে টেস্ট রিপোর্টটা দিয়ে ভুল ছিল? আপনি গেস করেছিলেন, আর আমি কনক্লুশন ড্র করতে চাইছি, ওই টেস্ট রিপোর্টটাতে নিশ্চয়ই ভুল ছিল কিছু। আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু সেটা যে পাওয়া যাচ্ছে না, তাহলে সেটাকে খুঁজে বের করতে হবে। শুনুন, ডক্টর রায়কে কিছু বলার দরকার নেই, আপনি ওই ডক্টর সম্বুধ ব্যানার্জি কিংবা ডক্টর সুভাগ সেনকে বলে ওটা খুঁজে বের করুন, ওটা ভীষণ জরুরি, ডক্টর রায়ের নিরাপত্তার স্বার্থে ওটা জরুরি, ভীষণ জরুরি। রাইট, ঠিক। দাদা একটা চা দেবেন? আমাকে একটা দেবেন।
আরে মদনদা। ও আপনি, আপনার বোন কেমন আছেন? মানসিকভাবে কিছুটা সামলে উঠেছেন তো? হ্যাঁ, কিছুটা সামলে নিয়েছে বটে, কিন্তু আপনি যে আমাকে একটা খবর দেবেন বলেছিলেন। খবর? কোন খবর বলুন তো। ওই যে বলেছিলেন না যে কেসটা তুলে নিলে আপনি ডাক্তারের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে আমাকে কিছু টাকা পয়সা পাইয়ে দেবেন। খবর খুব একটা ভালো নয় দাদা, বুঝলেন। আসলে ডক্টর রায় কিছুতেই কম্প্রোমাইজ করতে রাজি হচ্ছেন। সে কি, আপনি তো বলেছিলেন ডক্টর রায়কে যে করেই হোক রাজি করাবেন। আরে দাদা, আমি কি চেষ্টা কম করিনি? আসল ব্যাপারটা হচ্ছে ডক্টর রায় আর দরকচা মার্কা পার্টি, নিজের ভালোটা নিজেই বোঝে না। এদিকে যে আমি তিথিকে অনেক কষ্টে সৃষ্টে বোঝে সুঝে রাজি করিয়েছি। অত সহজে ঘাবড়াচ্ছেন কেন দাদা? আমি তো আছি নাকি। শুনুন, ডক্টর নক্ষত্র রায় যদি সোজা পথে রাজি না হন, তাহলে তাকে কি করে রাজি করাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমি অবশ্য এখনই সেই পথে যেতে চাইছি না, আমি চাইছি তাকে অন্য পথে অন্য উপায়ে রাজি করাতে। অন্য উপায়ে মানে? বলবো, সবই আপনাকে বলবো। ভালো কথা। আপনি আপনি কালকে একবার এখানে আসতে পারবেন? কালকে? হুম, কখন? এই ধরুন এই সন্ধে 6টা সাড়ে 6টা নাগাদ। ঠিক আছে, আসব। আপনাকে নিয়ে আমি একটা জায়গায় যাব। কোথায় যাবে? বলবো বলবো, সবই বলবো, তার আগে আপনাকে এখানে আসতে হবে। ও ভালো কথা, আপনি আপনার বোনকে নিয়ে এখানে আসতে পারবেন তো? বোন? দেখুন, তিথি তো আজকাল কোথাও বেরোয় টেরে না। ও ঠিক আছে, বোনের দরকার নেই, আপনি এখানে আসবেন, আপনাকে নিয়ে আমি একটা জায়গায় যাব, একটা প্রয়োজন আছে। কিন্তু কোথায় যাবেন সেটা তো বললেন না দাদা। কৌতূহলটা একদিনের জন্য একটু দমন করে রাখুন না। আমি আপনাকে নিয়ে যেখানে যাব, সেখানে গেলে একটা উপায় ঠিক বার হবে। ডক্টর নক্ষত্র রায় নিজেকে শক্ত আপোষহীন বলে মনে করেন, ভালো ভালো, তবে সবাই তো তার মতো নয়। নমস্কার। আপনারা? আপনি আমাদের ঠিক চিনবেন না। আসলে একটা জরুরি ব্যাপারে আপনার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আপনারা কি নিউজ পেপার থেকে এসেছেন? না না, ওসব সাংবাদিক পাংবাদিক আমরা নই। তবে হ্যাঁ, ডক্টর রায়ের হিতাকাঙ্ক্ষী বলতে পারেন আমার। আসুন। ধন্যবাদ। বসুন। এবার বলুন তো কেন এসেছেন আপনারা? প্রথমে পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। আমি মদন ঘোষ, কাউন্সিলর দ্বিজেন মিত্র পি। ও আচ্ছা আচ্ছা। আর উনি হচ্ছেন সমীরণ বসু, মৃত অলোক মিত্রের পরশাল। নমস্কার। কি নাম বললেন? অলোক মিত্র, যিনি আপনার স্বামী ডক্টর নক্ষত্র রায়ের আন্ডারে ট্রিটমেন্টে থাকাকালীন অবস্থায় মারা গিয়েছে। আপনারা এখানে কেন এসেছেন? নিতান্ত বাধ্য হয়ে আমাদের এখানে আসা ম্যাডাম। দেখুন, ডক্টর রায়ের মতো একজন গুণী ডাক্তার, তার কোনো ক্ষতি হোক এটা নিশ্চয়ই আমরা চাই না। গুণী ডাক্তার তাই যদি হবে তো যে মৃত্যুর জন্য কোনোভাবেই দায়ী নয় সেটা নিয়ে আপনারা এত হইচই করছেন কেন? দেখুন ম্যাডাম, ডক্টর রায় একজন গুণী ডাক্তার এ বিষয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই, তবে গুণী মানুষ বলেই তার কোনো ভুল হবে না এটা তো হতে পারে না। মানুষ মাত্রই ভুল করে, তবে হ্যাঁ, এই একটা মাত্র ভুল দিয়ে গোটা মানুষটাকে বিচার করাটা বোধহয় ঠিক উচিত কাজ হবে না। তার মানে আপনারা বলতে চাইছেন এই মৃত্যুর জন্য ওই দায়ী? হ্যাঁ, আপাতত বোধহয় সেটা স্বীকার করে নেওয়াই ভালো। অবশ্য পরে যদি কোর্টের বিচারে ডক্টর রায় নির্দোষ প্রমাণ হন, তার অবশ্য রিমোট চান্স,
চার পাঁচ বছর তো লাগবেই। আর কোর্ট কাছারির ব্যাপার স্যাপার সে তো আজকাল আপনি ভালো মতোই জানেন। আচ্ছা, এবারে বলুন তো পরিষ্কার করে যে কেন এসেছেন আপনারা এখানে। দাদা, আপনি বলে ফেলুন কি কারণ আমাদের এখানে আসা। হ্যাঁ, আমি বলছিলাম যে এখন আর মামলা মকদ্দমা করে কি লাভ, তার থেকে বিষয়টা আপোষে মীমাংসা করে নিলে ভালো হয় না? দেখুন, আপনারা কেস করেছেন, আপনারা যদি সেটাকে তুলে নেন তাহলে তো মিটমাট হয়ে যায়, ভালো কথা। হ্যাঁ ম্যাডাম, কেসটা তো তুলবার জন্য ওনারা রেডি হয়েই আছেন। তবে আসলে আমি ওদেরকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি। তবে প্রবলেমটা কোথায় জানেন, ডক্টর রায় কিছুতেই আমাদের কোনো কথা মানতে চাইছেন। তার মানাবা না মানে কি আছে, কেস করেছেন আপনারা, আপনারা সেটা উইথড্র করে নেবেন, তাতে তার প্রশ্নটা কেন আসছে? ম্যাডাম, আপনি ব্যাপারটাকে যত সহজ বলে ভাবছেন